প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, এম প্রতিভার পক্ষ থেকে আমি মাসুম পারভেজ। দেশি ও প্রবাসী সকলের প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। আমাদের পাবনা ডিস্ট্রিক্টের ছেলে পাবনা ঈশ্বরদী হতে মাইনুল হক ভাইজান, ভাইজান আমেরিকা প্রবাসী, আমাদের হাতে টাকা পাঠান। এই নবমুসলিম ফাতেমা আপুকে ছাগল কিনে দেওয়ার জন্য। তো আজ আমরা ছাগল কিনে আসলাম। কি পছন্দ হয়েছে ছাগল? জি। যাই হোক, মাইনুল হক ভাইজান আমাদের হাতে 5,880 টাকা পাঠান, সেই টাকা দিয়ে আমরা ছাগল কিনে আসলাম। ছাগল কিনতে আরও একটু বেশি লাগছে না, 6,500 টাকা লাগছে। আসলে আমি ছাগলটা আমি কিনতে যাইতে পারি নাই, আমি তার হাজব্যান্ডকে পাঠাই। 6,500 টাকা লাগছে, তাহলে আপনাদের পকেট থেকে লাগছে 1,500 টাকা না? আর মাইনুল হক ভাইজান আমাকে পাঠান হচ্ছে 6,880 টাকা। হ্যাঁ, তাহলে আপনি আমার কাছ থেকে পাবেন হচ্ছে, আমি 5,000 টাকা দিয়েছিলাম আগে। জি। আসলে আপুর হাজব্যান্ড বাজারে যায়, আমি তাকে 5,000 টাকা দিয়ে পাঠাই ছাগলটা কেনার জন্য। আপনি 880 টাকা পাবেন। আমি মাইনুল হক ভাইজানকে বড় কৃতজ্ঞতা জানাই যে ভাই এমন একটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন। দুটি ছাগল, আসলে সেলাই মেশিন কিনে দিতে চাইছিল আপু, সেলাই মেশিন নেবেন না? এই তো সেলাই মেশিন নেবেন না? জি। কেন নেবেন না বলেন তো? এখনো কাজ শিখিনি, তারপরও ভাই বলছে আমি তা দেব। আচ্ছা, ছাগল দুটা আল্লাহর রহমতে ভালো জাতের ছাগল, একটু ছাগল ফুটেজটা নাও তো দেখি। এই ছাগল চড়াবে কে, খাওয়াবে কে? আমি খাওয়াবো, আমার ছোট মেয়ে আছে, সেও খাওয়াবে, সবাই। আর এতদিন আপনি কোথায় কোথায় ছিলেন? এতদিন আমি ওই বাইরে গেছিলাম, অভাবই সংসার বোঝেনি তো, কাজ না করলে সংসার চলে না, তাই প্রোগ্রামে গেছিলাম আমি। আচ্ছা, হাজবেন্ডকে সঙ্গে করে না? জি, হাজবেন্ডকে সঙ্গে করে। আসলে আমরা সত্য গোপন করব না, আপু বিভিন্ন জায়গায় স্টেজ প্রোগ্রাম করে, গানের মানুষ গান করে। হ্যাঁ, আর তিনি এই গানের জগৎ থেকে দুলালের সাথে পরিচিত হয়। তার হাজবেন্ড একজন হচ্ছে বাজনা করে, তো মিউজিশিয়ান। তো আসলে অভাবী ফ্যামিলি, মানে কর্ম করার মতো কোনো উৎস নাই। তো যাই হোক, আমরা দুটি ছাগল কিনে দিলাম আল্লাহর রহমতে, আপনারা এই দুটি ছাগল নিয়ে আরো বেশি কিছু করার চেষ্টা করবেন। হ্যাঁ জি। আর মাইনুল হক ভাইজানের জন্য দোয়া করবেন? অবশ্যই দোয়া করব। আন্টি খুশি হয়েছেন তো? হ্যাঁ, খুশি খুশি হলো কি হয়েছে। আপনার বেটা যখন বাসায় না থাকে তখন আপনি এই ছাগলগুলো দেখেন? আমার তো যে চোখ খারাপ সেই জন্য আমি তো মাঠে নাবি নিয়ে সহি দেখতে পারি নি, এই জন্যই তো। হ্যাঁ, ডাক্তারে আজকে আবার যাবির কইছে, যা দেখি কি পরামর্শ দেয়। আচ্ছা, আপনি যান, যা দেখেন কি বলে। আচ্ছা, আজকে দেখি আসি। এখন যাই করেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। অবশ্যই। এর আগে কিন্তু কোরআন শরীফ দিয়ে গেছে, ঠিক না? জি। কোরআন শরীফ পড়া কি শিখছেন? না, এখনো শিখিনি, বাড়িতে থাকতারে না। চেষ্টা করতেছেন নাকি? মানে চেষ্টা তো করতেছি। শেখার জন্য চেষ্টা করতেছেন তো? হ্যাঁ, পড়াশোনা করতেছেন তো? জি। আচ্ছা, পড়াশোনা করবেন, আর আপনি যেন কোরআন তেলাওয়াত করতে পারেন। হ্যাঁ, অল্প কিছুদিনের মধ্যে চেষ্টা করবেন। হ্যাঁ জি। আচ্ছা, নামাজ কালাম যাতে পাকা পোক্ত হয় সেই। আর আস্তে আস্তে আমরা চেষ্টা করব আপনাকে গানের জগৎ থেকে ফিরিয়ে এনে আপনাকে ঘরে বসানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। জি, অবশ্যই। ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা। আমাদের আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা। যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।